সূরা কাহাফের লাস্টের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই আয়াতটা ওহাবীরা বেশি দেখায়। এই আয়াতটা দিয়ে দলিল দেন নবী মাটির তৈরি। আল্লাহ বলে নবীকে মাটির তৈরি বলেছেন। নাউজুবিল্লাহ পড়েন, আল্লাহ এখানে কোথাও বলে নাই যে মাটির তৈরির কথা। এখানে আল্লাহ প্রথমে সূরা মায়েদার মধ্যে নবীকে নূর বলে আসছে, এখন এখানে এসে কি আল্লাহ মাটি বলবে? বলবে? এখানে মাটি কেন বলবে? এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। হে রাসূল আপনি বলেন, কাফেররা বারে বারে বলে যে নবী আমার মতো আমার মতো, আমি বলবো না। আপনি বলেন মাটির তৈরি, আমি কেন বলবো? আমি তো আপনাকে সূরা মায়েদার মধ্যে নূর বলে দিয়েছি। এজন্য এজন্য আল্লাহর নবী, আল্লাহর নবী নিজে বলছেন নিজের ব্যাপারে, আল্লাহ বলে নাই, আল্লাহ বলছেন কুল, হে রাসূল আপনি বলেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি বলেন তাদেরকে যে আপনি তাদের মতো, তাদের সুরতে তাদের আকৃতিতে দুনিয়ার মধ্যে আগমন করেছেন, কিন্তু কিন্তু ইউহা ইলাইয়া, আপনার নিকট ওহি আছে। সাধারণ মানুষের কাছে ওহি আসবে? ইউহা বলে নবীকে সাধারণ মানুষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথক করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বল কোরআনুল কারীমে সূরা ইয়াসিনে বলছে যে কলু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, যারা কাফের আছে তারাই বলবে রসুল আমাদের মতো মানুষ। কাফের সারা নেককার ইমানদাররা রসুলকে আমাদের মতো মানুষ বলবে। দেখছেন, আল্লাহ তাদেরকে কাফের বলেছে, যারা নবীকে মাটি বলে তাদেরকে আল্লাহ কি বলেছে? কাফের বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত জাহান্নামী ফেরকা থেকে, ওয়াহাবি মওদুদি বাতিল ফেরকা থেকে আমাদের হেফাজত করুক। আমিন পড়েন।